বছরের পর বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাজারো কটাক্ষের শিকার হয়ে আসছেন দেশটির জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তবে সকল নেতিবাচক বক্তব্যকে এড়িয়ে গিয়ে নিজের দৃঢ়তাকে হাতিয়ার করে ঘটনা পরিক্রমায় এ রাহুল গান্ধী এখন পরিণত হয়েছেন মোদী সাম্রাজ্যের ত্রাসে। ঝানু রাজনীতিবিদের তকমা পাওয়া বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি এক বক্তব্যের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় রাজনীতিতে ভালোবাসা, সম্মান ও নম্রতা নেই। একই সঙ্গে ভারতকে একক ধারণার দেশ হিসেবে বিশ্বাস করার জন্য কট্টরপন্থী গোষ্ঠী RSS-এর সমালোচনাও করেন তিনি। সর্বশেষ লোকসভা নির্বাচনে বিরোধী দলের নেতা হওয়ার পর যুক্তরাষ্ট্রের ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। 9 সেপ্টেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান কমিউনিটির সামনে দেয়া বক্তৃতায় RSS-এর সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করে রাহুল বলেন, RSS বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা, আর আমরা মনে করি ভারত হল বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যের কথাও উল্লেখ করেন লোকসভার বিরোধী দলীয় এই নেতা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো আমরা বিশ্বাস করি প্রত্যেককে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি প্রত্যেককে স্বপ্ন দেখার সুযোগ দেওয়া উচিত এবং জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য, ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে তাদের স্থান দেওয়া উচিত। রাহুল বলেন, এটা এক ধরনের লড়াই। নির্বাচনে লড়াইটি পরিষ্কার হয়ে যায় যখন ভারতের লাখ লাখ মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী ভারতের সংবিধানকে আক্রমণ করছেন। কারণ আমি আপনাকে যা বলছি তা হল রাষ্ট্রের মিলন, ভাষার প্রতি সম্মান, ধর্মের প্রতি শ্রদ্ধা, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, বর্ণের প্রতি শ্রদ্ধা, এইসবই স্পষ্টত সংবিধানে আছে। তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি দলের ভেতর থেকেই ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা হারিয়ে গেছে। তার ভূমিকা তিনি উল্লেখ করে বলেন, ভারতীয় রাজনীতিতে ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতার মূল্যবোধকে প্রবেশ করানো ছিল আমাদের মূল উদ্দেশ্য। রাহুল দাবি করেন, সর্বশেষ লোকসভা ভোটের ফলাফলে তার নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। লোকসভা ভোটের আগে তার কি ভূমিকা ছিল সে কথা ব্যাখ্যা করে রাহুল জানান, তিনি মানুষের মধ্যে ভালোবাসার বোধ জাগাতে চেয়েছিলেন। এমনকি লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না বলেও মন্তব্য করেছেন রাহুল। প্রসঙ্গত, 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন রাহুল গান্ধী। ভারতের এই বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। আমেরিকায় থাকাকালীন রাহুল ডালাস ও ওয়াশিংটন DC সফর করবেন। তিনি ভারতীয় প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে মনে করা হচ্ছে।